সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রাকিবুল আপনাদেরকে আমাদের একটা বিল্ডিং 3D হয়ে গেছে, সেই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাবো যে আসলে 3D এবং বিল্ডিংটি কেমন দেখতে হয়েছে। আপনারা যে এখন যেটি দেখতে পাচ্ছেন, আমি সেই বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছি। এটি আমাদের প্রজেক্ট আর কি। সম্পূর্ণ বিল্ডিংটি কমপ্লিট হয়ে গেছে, উপরের কাজ, ছাদের কাজ এখনও চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বারান্দা কীভাবে নকশা করা আছে। এখানে বারান্দাতে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, এইভাবেই আসলে 3D ডিজাইন দেওয়া আছে গ্রিলের। বাড়ির সকল অংশ 3D এক্সটেরিয়র ভিউ অনুযায়ী তৈরি করা হয়েছে। আপনারা এখন ভিডিওতে যেমন দেখবেন, ঠিক 3D তেমন দেখতে পারবেন। 3D শুরুতে একটা ইমেজ দেওয়া আছে, ওই ইমেজটি আসলে 3D। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কাজ চলছে। এবং বিল্ডিংটি আসলে দেখতে ঠিক এইরকম। আমাদের এখানে টয়লেট রয়েছে, বাথরুম। বাথরুমের মডেল যেভাবে আছে দেখবেন 3D ঠিক সেভাবেই তৈরি করা আছে। আপনাদের বিল্ডিংটি অনেক বড়, এই জন্য একটু দূর থেকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। বিল্ডিংয়ের সকল ভালোভাবে খেয়াল করেন। এখন দেখেন, আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এদিকে দুটি বারান্দা রয়েছে। বারান্দা এভাবে গ্রিল দেওয়া আছে। এদিকে বারান্দাটি প্রথমে আমরা অর্ধেক গ্রিল করে দিয়েছিলাম, কিন্তু বিল্ডিংয়ের মালিকের সুবিধার্থে আগে বলেছিল আমাদেরকে যে এটি সম্পূর্ণ গ্রিল করে দিতে হবে। সেই জন্য আমরা পরবর্তীতে এটি সম্পূর্ণ গ্রিল করে দিয়েছি। এবং এখানে 7 ফিটে একটি স্ল্যাব দেওয়া হয়েছে, সেই স্ল্যাবের সঙ্গে দেখেন গ্রিলটা অ্যাডজাস্ট হয়েছে এবং বিল্ডিংটি দেখতে মোটামুটি সুন্দর লাগছে। যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বারান্দাগুলো আসলে 7 ফিটে এভাবে স্ল্যাব থেকে যায় এবং এর উপরে যে ফাঁকা অংশটি এটি এভাবেই থাকে। এবং দেওয়ালে যে পয়েন্টিংগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টিংগুলো এভাবেই নকশা করা হয়েছে। আমাদের বিল্ডিংটি যখন তৈরি হওয়ার কথা ছিল তখন আসলে এখানে আশেপাশে ফাঁকা ছিল, কিন্তু বর্তমানে আশেপাশে অনেক বিল্ডিং হওয়াতে আমাদের একটু বিল্ডিংটা দেখতে অসুবিধা হচ্ছে, না হলে সুন্দরভাবে আমরা দেখতে পারতাম। আপনারা তারপরেও যেটি যেভাবে দেখানো সম্ভব হয় আমি দেখাচ্ছি। দর্শক মন্ডলী ভালোভাবে খেয়াল করেন, আসলে এইটি আমাদের সেই নির্মিত বিল্ডিং 3D অনুযায়ী। দেখবেন যে এক্সটেরিয়ার ভিউ অনুযায়ী অনেকটা মিল আছে। আশেপাশে অনেক বিল্ডিং হওয়াতে আমাদের এটি একটু দেখতে অসুবিধা হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন এখন ভালোভাবে আসলে দেখতে পারবেন যে বিল্ডিংটি সুন্দর একটা ভিউ খেয়াল করা যাচ্ছে। এপাশে মাঠ থেকে আসলে আমরা এক্সটেরিয়র ভিউগুলো যেগুলো তৈরি করি, এক্সটেরিয়র ভিউগুলো আসলে হয় কি যে একটা বিল্ডিংয়ের বাইরের দৃশ্য দেখেন। আমরা ঠিক এপাশের ভিউটা এইরকমই তৈরি করেছিলাম,
সেই ওই সেইভাবে বারান্দাগুলো তৈরি হয়েছে, ফুল গ্রিল দেওয়া হয়েছে 7 ফিট পর্যন্ত। এর ফলে কিছু কিছু সুবিধা পাওয়া যাবে, সেটি হচ্ছে যে বারান্দা দিয়ে অনেক সময় দেখা যায় যে কেউ ঢুকতে পারে, সেটি পারবে না, মহিলা গিয়ে ঢুকতে পারবে না, এই জন্য কাজ করবে। তারপরে আমাদের আশেপাশে অবশ্য অনেক পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটিও আমাদের কনসাল্টিংয়ের আন্ডারে, ওটার স্ট্রাকচারাল ডিজাইন ওয়াশিং বুক সব কিছু দেওয়া হয়ে গেছে সিটি কর্পোরেশনের। দর্শক মণ্ডলী, তাহলে বিল্ডিং আপনারা দেখলেন, আমাদের এইটি 3D ভিউ সহ আমি দেখাবো আমাদের এই ভিডিওটি। এই পর্যন্তই, বেশি বেশি কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।